আসসালামু আলাইকুম। লার্ন হান্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব যে আসলে আমরা এখানে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে আসছি, আমাদের এটা HTML এর প্লেলিস্ট। তো এইখানে আমরা কাজটা শিখতে আসছি, তো কাজ শিখলাম, শেখার পরে আসলে আমরা কাজ পাবো কোথায়, কিভাবে কাজ পাবো এবং এই কাজটা আসলে কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আসলে কাজ পাওয়া যাবে হচ্ছে, আপনি চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, অনলাইন মার্কেট প্লেসে। এছাড়াও আমাদের বাংলাদেশে আরও অনেক বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে, বা আপনি নিজেও একটা সফটওয়্যার ফার্ম চুজ করে নিতে পারেন যেখানে আপনি কাজ করতে চান। তো ভালো কাজ জানতে হবে, এটা হচ্ছে প্রথম, আপনি কাজ কতটা ভালো জানেন। আপনি ভালো কাজ জানলে আপনার ডিমান্ড সবখানেই আছে। তো চলুন আমরা এখানে আরও দুইটা মার্কেট প্লেস দেখি, যেখানে আমি এখানে দেখেন ফ্রাইভার এবং freelancer.com দুইটা মার্কেট প্লেস, যেটা মোস্ট পপুলার। তো মোস্ট পপুলার দুইটা মার্কেট প্লেস আমি এখানে ওপেন করে রাখছি। এখানে ফাইবারটার দিকে দেখেন, ফাইবার হচ্ছে কি এখানে কারণ তো ব্রাউজিং, আমি এখানে কোনগুলো ফলো করছি সেই বিষয়ে এখানে দেখানো হয়েছে। তো এখানে আমরা ওয়েব ডিজাইন লেখে একটা সার্চ করি, ওই যে ওয়েবসাইট এখানে ওয়েবসাইট ডিজাইন লেখে আমি সার্চ করছি। তো এখানে সার্চ করার পরে কি আসছে, এখানে দেখেন টপ রেটেড সেলার, এই ভাই এই আপু লেভেল টু এর সেলার। এখানে আরেকটা আছে, সেটা টপ রেটেড সেলার এবং এই ভাই টপ রেটেড সেলার। তো এখানে টপ রেটেড সেলার বলতে এখানে তারা এখানে একটা আর্নিংয়ের লিমিট দেওয়া থাকে, যদি সেই লিমিট ক্রস করে সেই ক্ষেত্রে তাদেরকে আসলে টপ রেটেড সেলার বলা হয়। তো আমরা টপ রেটেড সেলার হিসাবে আসলেই বুঝতে পারতেছি যে টপ রেটেড সেলারটা আসলে কি, এটা আমরা পরে বুঝতে পারবো যখন মার্কেট প্লেসে আমরা কাজ করবো, তখন এমনিতেই বুঝতে পারবো। আচ্ছা, এখানে কাজ কীভাবে পাওয়া যাচ্ছে, একটা বায়ার মনে করেন এখানে আসছে, সে একটা ওয়েবসাইট ডিজাইন করে নেবে, সেখানে এসে সার্চ করলো যে ওয়েবসাইট ডিজাইন। তখন এখানে আমাদের মতো এটা কিন্তু ক্লায়েন্ট সার্চ করছে, যার আমরা কাজ করে নিবে আমাদের দ্বারা, আর আমরা কাজ করব, সেই জন্য মার্কেট প্লেসের মধ্যে এখানে আমাদের কাজের একটা কী ধরনের কাজ আমরা করি সেটা এখানে বলে রাখছি। তো এখানে এই ভাই বলছে যে সে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনিং করে, ওয়ার্ডপ্রেসের কাজ করে সে, তার এই একটা ওয়েবসাইট তৈরি করার জন্য সে $75 নেবে এবং সে কী কী সার্ভিস দেবে সেটা এর ভেতরে লেখা আছে। এবং এইখানে সে বলছে আই উইল ডিজাইন এ প্রফেশনাল স্কোয়ার স্পেস ওয়েবসাইট ফর ইউ। আচ্ছা, সেও এখানে ওয়েবসাইট ডিজাইন নিয়ে বলছে, এখানেও সে একটা কি বলছে, এখানে উইল ডিজাইন এ মোবাইল রেসপন্সিভ মডার্ন ওয়েবসাইট, সেও এখানে মোবাইল রেসপন্সিভ মানে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরির কথা বলছে। এখানে বলছে আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়েবসাইট ইন 10 আওয়ার্স। তো এইগুলো কিন্তু একদম মোস্ট পপুলার পার্সন। এখানে আমাদের কাজ সিস্টেমটা কীরকম, এখানে মনে হয় আপনি কাজ একটা কাজ জানেন, সেটা ওয়েবসাইট ডিজাইন হোক বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোক। আপনি এখানে আসার পরে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, সেটার ভেতরে আপনি বললেন যে আমি এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, যেখানে আপনি কী কী ফিচার রাখবেন সেই বিষয়ে বললেন, তারপরে আপনি কী কতটা স্ট্যান্ডার্ড ডিজাইনটা করে দেবেন বা এই ডিজাইনে আপনার কত টাকা নেবেন সেভাবে আপনি এখানে বলে রাখছেন। এখন আমি একজন বায়ার মনে করেন, তো আমি এখানে আসলাম, আসার পরে দেখলাম যে আপনি এখানে এটা এটা বলে রাখছেন, আপনি কী কী সার্ভিস দেবেন সেই বিষয়ে আপনি এখানে বলা আছে, যে আপনি 10টা পেজ করে দিচ্ছেন বা আপনি এখানে যতবার খুশি ততবার আপনার রিভিশন দিচ্ছেন, কোথাও সমস্যা থাকলে সেই সমস্যা সলভ করে দিচ্ছেন। এটা হচ্ছে মানে আপনি সার্ভিস দিবেন কীভাবে সেখানে সেটা এখানে বিস্তারিত বলছেন। মানে একজন বায়ার আসলো, আয়সা দেখলো যে আপনার এখানে ভালোভাবে সার্ভিস দিচ্ছেন, তো সেক্ষেত্রে তার আপনাকে পছন্দ হলে সে আপনাকে এখান থেকে অর্ডার করবে। আপনার হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের সিস্টেমটা এরকম। আচ্ছা, এখন যদি আমি আরেকটা ওয়েবসাইটে দেখি, যে এখানে আরেকটা মার্কেট প্লেস আছে freelancer.com, আপনারা অবশ্যই এটাও জানেন, এটা অনেক পপুলার একটা মার্কেট প্লেস। এখানে দেখেন অল টাইম, এখানে অল টাইম বায়াররা আপনাকে মানে আপনাদের মাঝখানে বলতেছে, এখানে বায়াররা আপনাকে বলবে কি বলছে, এখানে যে বিল্ড ওয়ার্ডপ্রেস সাইট, বিল্ড এ ওয়ার্ডপ্রেস সাইট, সে একটা ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করে নেবে, তার জন্য সে 30 থেকে 250 ইউরো পর্যন্ত দিবে।
আচ্ছা, তারপর এখানে লগো মেকিং টু, সেখানে তার সে 30 থেকে 250 ইউএসডি দিবে। এখানে বলছে মেক এ পিএনজি পিএসডি জেপিজি ফাইল অফ মাই অ্যানি লগো অফ মাই লগো, তার জন্য সে 8 থেকে 30 ইউরো পর্যন্ত দিবে। তো এইরকম দেখেন এখানে লক্ষ লক্ষ আছে, এই যে কতগুলো পেজ দেখেন এখানে, প্রত্যেকটা পেজে এরকম আপনার অফার প্রমোট করা আছে বা আপনার পোস্ট করা আছে যে এই এই কাজ আমি করায় নিতে চাচ্ছি। এখানে এই মুহূর্তে আসলে আমাদের দেশে এখন বাজে 2:10, তারপরে এটা কালকে আবার অন্যান্য দেশে ফ্রাইডে বলা চলে, মানে শুক্রবারের মতো, আমাদের বাংলাদেশে যেমন শুক্রবার ওদের তো রোববারে অফডে, তো রোববার জন্য আসলে এখানে আর পোস্ট হচ্ছে না। তাছাড়া দেখছেন যে এখানে সব সময় একটা না একটা নতুন নোটিফিকেশন আসেই থাকতো, মানে 2:10 এই মুহূর্তে অবশ্যই এরকমই হয়। তো কালকে রোববারের জন্য আসলে এই মুহূর্তে অতটা পোস্ট হচ্ছে না, এখন দেখছেন হয়তো ইন্ডিয়ান অথবা বাংলাদেশ এরকম বা দু একটা বাইরের দেশের পোস্ট আসতেছে। তো এইটা হইলো আপনার মেইন থিং, যে এইখানে এইটাতে আপনি কাজ করতে পারেন এটা বলতেছেন, আর এই এই মার্কেট প্লেসে আমি কাজ করে নিব এটা বলতেছি, আমি কাজ করে নিব এইটা বলতেছি এখানে, আর এইখানে আপনি কাজ করতে পারেন এটা বলছেন। তো এইভাবেই হচ্ছে আপনার মার্কেট প্লেস, এক একটা মার্কেট প্লেসের এক একটা রোলস। আপনি যদি কাজ পারেন অবশ্যই আপনি কাজ পাবেন, আপনি কাজ করতে পারবেন। এবং এখান থেকে দেখতেছেন অনেক মানুষ আছে, সে তার ইনকাম সোর্সটা দেখলে আপনি বুঝছেন, এখানে $75 সে 779টা রেটিং আছে তার 5 স্টার, অবশ্যই সে তার থেকে বেশি কাজ করছে। এবং এখানে দেখেন তার $100 ৯৬৮টা তার রিভিউ আছে। তো এইরকমই আসলে প্রত্যেকটাতেই দেখবেন, এই যে এখানে সে $150 তার প্রোডাক্টের প্রাইস দিচ্ছে এবং 278টি তার এই এই একটা গিগে তার সেল আসছে। তো প্রত্যেকটাতে দেখেন এরকম ভালো ভালো আসলে প্রচুর পরিমাণ সেলওয়ালা ওয়েবসাইট আছে, যে এইটাতে দেখেন $280 করে সে নিচ্ছে এবং তার 786টা সেল আছে, রেটিং আছে, অবশ্যই তার থেকে বেশি সেল। দেখেন এখানে ভিউ করেন, তো আপনার কাজের ধরন, কাজ পর ধরন এইরকমই। এদের দেখেন এখন 29টা অর্ডার তার এই মুহূর্তে রানিং, 29টা অর্ডার তার এই মুহূর্তে রানিং আছে। তো এইটা হচ্ছে আপনার আসলে কাজের ধরন, আপনার কাজের উপর ডিপেন্ড করে যে আপনি কী পরিমাণ ভালো সার্ভিস দিচ্ছেন বা কী পরিমাণ কাজ করতে পারেন আপনি, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনার অবশ্যই আপনার ভালো সেল আসবে, আপনি যদি খারাপ কাজ করতে পারেন তাহলে আপনার কোনো সেলই আসবে না, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না, এটাই স্বাভাবিক। আপনিও তাই করতেন, আপনার বাসায় যদি একটা কাজের লোক রাখতেন সে যদি কাজ না করতে পারতো আপনি তাকে তাকে রাখতেন রাখতেন না, অবশ্যই যে ভালো কাজ পারে তাকেই রাখতেন। তো এইখানেও এই সেম সিস্টেম, আপনি যত ভালো কাজ করতে পারবেন আপনাকে তত বেশি টাকা দেওয়া হবে। তো আমাদের মার্কেট প্লেস কীভাবে কাজ করে, মার্কেট প্লেসে কেন মানে কাজ করবেন, কীভাবে কাজ করতে হবে অবশ্যই বুঝতে পারছেন। তারপরে আমরা এগুলো নিয়ে আরও পরে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, এখন আপনি জাস্ট ধারণা দিচ্ছে যে আপনি কাজটা শিখলেন, কাজটা শেখার পরে আপনি কীভাবে কাজ করবেন। এছাড়াও আমাদের আরও ভালো সার্ভিস আছে, যেখান থেকে আপনি যদি অনেক ভালো কাজ জানেন সেক্ষেত্রে দেখেন আপনার এখানে আরও স্ট্যান্ডার্ড মানের সার্ভিস দিতে পারবেন। এখানে যাই আমরা থিম ফরেস্ট, থিম ফরেস্টে যাই, দেখেন এখানে একটা থিম ওপেন করি, এই যে দেখেন এখানে কি এটা মেট্রনিক, এটা একটা অ্যাডমিন ড্যাশবোর্ড ডিজাইন করা আছে। এখানে তারা $39 তাদের প্রাইস দিছে এবং 7.2K রিভিউ আছে তাদের, 7.2K মানে 7200 তাদের রেটিং আছে। এইরকম আরও অনেক আছে, অনেক আছে, ক্যানভাটাও অনেক, ক্যানভাসটাও আরও অনেক পপুলার, এছাড়াও আরও আছে, প্রত্যেকটাতে দেখেন প্রচুর পরিমাণে সেল আছে। তো এখানে হচ্ছে কি আপনার যত ভালো কাজ তত ভালো স্যার মানে সেল। আপনি দেখেন এখানে যদি আপনি অনেক ভালো ডিজাইন করতে পারেন তো সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি এখানে যদি একটা থিম আপনার অ্যাপ্রুভ হয়, আপনার যদি একটা থিম অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনার আর মানে কখনো পিছনে তাকাতে হবে না। প্রত্যেকটা মানুষ এখানে, সে যদি একটা অ্যাডমিন ড্যাশবোর্ড ডিজাইন করে সে কত টাকা ইনকাম করছে একবার ভাবতে পারতেছেন?
তো এইরকমই আসলে আপনার ইনকামের সোর্সটা আসলে কই থেকে আসে, কিভাবে আসে, আপনার মার্কেট প্লেস কি, কিভাবে কাজ করতে পারবেন, আপনার কাজ এইভাবেই আসলে আপনার বোঝানো হয়েছে। আপনি ভালো কাজ শিখলে অবশ্যই আপনি ভালো বেনিফিট পাবেন, এটাই আপনার মেইন। তো আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কোনো সমস্যা হইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।